প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এই ঢাকার সাবেক ডেপুটি মেয়র উদযাপন কমিটি সংগ্রামী সদস্য সচিব বীর মুক্ত যোদ্ধা জনাব আব্দুস সালাম বন্ধু করো সংগ্রামী নেতৃবৃন্দ, সময়ের জন্য আমি সবার নাম বললাম না, যারা বক্তব্য রেখেছেন এবং যারা রাখতে পারেন নাই, সকল জাতীয় নেতৃবৃন্দ, এবং এই কর্মসূচি তড়িৎ গতিতে করার জন্য ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জনপ্রিয় ফুটবলার আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সাবেক যুবনেতা জনাব রফিকুল আলম মজনু আজকে উপস্থিত, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের নেতৃবৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন, বক্তব্য যেগুলি এসেছে এরপরে আমাদের মাননীয় প্রধান অতিথি মাননীয় মহাসচিব বক্তব্য দেবেন। আমি সংক্ষিপ্ত আকারে আমার দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা দেখলাম এই সরকার একটার পর একটা মূল দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। এই সরকারের মধ্যে সিন্ডিকেট রয়েছে, মন্ত্রী এমপিদের সিন্ডিকেট। সর্বশেষ যে আঘাতটি করেছে জনগণের উপর সেটি হল ডিজেল কেরোসিন, এর মূল্য বৃদ্ধি করেছে। সাজানো একটি নাটক দেখলাম আমরা, শেখ হাসিনা বাইরে আর এদিকে সরকারের সকলে মিলে শেখ হাসিনার নির্দেশে যে আমি বাইরে থাকবো তোমরা এদিক দিয়ে বাড়াও,
মূল্য বাড়াও কি করলো এক লাফে ১৫ টাকা বাড়িয়ে দিল বাড়ানোর ফলে কি হলো আরেকটি নাটক পরিবহন ধর্মঘট ডেকে দিল এবং জনাব উবাইদুল কাদের সাহেব একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একসঙ্গে কথায় কাজে কোনো ছিল না এখনো নাই আর যে সমস্ত কথা বলে আমাদের মাননীয় মহাসচিবের কথা জবাব দেয় একটার জবাব হয় না কিন্তু কি করলো উনি একটা মিটিং করলেন তিন দিন পরে ধর্মঘটের পরে যে বাস ভাড়া বৃদ্ধি করা হবে এই যে বাস ভাড়া বৃদ্ধি করতেছে এই বাসে কারা চলে এই গাড়িতে কারা চলে মধ্যবিত্ত আমাদের এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষ সেই সকল ভাই বোনেরা চলাফেরা করে আজকে আজকে এই তেলের দাম বৃদ্ধির কারণে যারা বাসে আজকে চলাফেরা করছে এই টাকাটা তাদের দিতে হচ্ছে আর এই সরকারে অবৈধ সরকারে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকলে মিলে ওনা কি করলো বাসের ভাড়া বৃদ্ধি করে দিল আরে বাসের ভাড়া বৃদ্ধি করতে এই ভাড়াটা তো দেবে জনগণ এই ভাড়াটা তো দিচ্ছে অতিরিক্ত ভাড়াটা এই দেশের মানুষ এই মানুষের উপর কি চাপটা সৃষ্টি হয়েছে এখন বুঝে নেন আপনারা এখন পরিবহন ধর্মঘট শেষ তাদের ভাড়া বৃদ্ধি করেছে কিন্তু এই যে জনগণ ভাইরা বোনেরা ওনারা কেন টাকা দেবেন অতিরিক্ত আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে শেখ হাসিনা অবৈধ সরকার শেখ হাসিনা পিঁড়ে ভোটের সরকার শেখ হাসিনা ভোট চুরের সরকার শেখ হাসিনা মিটের সরকার শেখ হাসিনা নিশিরাতের সরকার শেখ হাসিনা অবৈধ সরকার জনগণের সাথে কোনো সম্পর্ক নেই তাই জনগণের উপর চাপিয়ে দিয়েছে ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি করে এই বৃদ্ধি আমরা মানি না বাংলাদেশের জনগণ বর্ধিত বাস ভাড়া দেবে না দেবেন না আপনারা বর্ধিত বাস ভাড়া দেবেন না কারণ তেলের দাম কমালে বাস ভাড়া বৃদ্ধি করতে হতো না তাই জনগণকে বলবো মাঠে নেমে আসুন রাজপথে নেমে আসুন বলুন অবৈধ হাসিনা তোমার কোন অধিকার নাই আজকে তেলের মূল্য বৃদ্ধি করার কি পারবেন না আপনারা রাজপথে নামতে ১৯৮৭ সালে আপনাদের মনে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেদিন বর্ধিত বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা রাজপথে নেমেছিলাম সারা বাংলাদেশের ছাত্ররা রাজপথে নেমেছিল জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা টাঙ্গাইলের জগলু শহীদ হয়েছিল এই বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে আজকে আমরা বলবো জনগণের উপর যে বাস ভাড়া বৃদ্ধি চাপিয়ে দিয়েছে তেলের মূল্য বৃদ্ধি করে এই বর্ধিত ভাড়া জনগণ দিতে রাজি নয় তাই অবিলম্বে তেলের দাম যে মূল্য ছিল সেটা করতে হবে কমাতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে এবং এই সরকার জনসংখ্যা সরকার নয় বলি আজকে কোনো জবাবদিহি নেই তাই জনগণের সরকার কায়েম করার জন্য তাই আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য এই জনগণকে নিয়ে রাজপথে আরেকটি সংগ্রাম আরেকটি আন্দোলন আরেকটি গণপুত্থান সৃষ্টি করতে হবে এটাই হোক আজকের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বর্ধিত
তেলের দাম কমানোর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য আমাদের শপথ। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ চমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।